উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দাহে রহড়া রামকৃষ্ণ মিশনে অষ্টমীর পূজা দেখতে এলেন খড়দা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয় সাহা। বুধবার সকালে বেশ কিছুক্ষণ মন্দির চত্বরে কাটান ও দেবী দুর্গার কাছে সকলের মঙ্গল প্রার্থনা করেন বিজেপি প্রার্থী। পরে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষের কাছ থেকে আশীর্বাদও চেয়ে নেন তিনি। পরে তিনি জানান, এখানে রাজনীতি করতে আসেননি, কারণ এটা রাজনীতির জায়গা নয়, কেবলমাত্র দুর্গামাকে দর্শন করতে এবং রামকৃষ্ণ মিশনের পূজায় অংশ নিতে তারা এখানে আসা। উপনির্বাচনে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী জয় জানান, আমি এখানকার ভূমিপুত্র, নির্বাচনে জিতলে সবসময় খড়দহবাসীর পাশে থাকবো, তাদের উন্নয়নের কাজ করবো। তবে বিরোধী প্রার্থী তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়কে এলাকার মানুষ কতটা পাবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জয়। তার অভিমত, আসন্ন উপনির্বাচনে তৃণমূলের আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছে। আমরা একটা মতদর্শনী দল করি, যারা এই দল ছেড়ে চলে যাবার তারা যাবে, তাদেরকে আটকানো যাবে না। উল্লেখ্য, আগামী 30 অক্টোবর রাজ্যের গোসাবা, দিনহাটা, শান্তিপুরের সাথে এই খড়দহ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। গণনা আগামী 2রা নভেম্বর। আমি রামকৃষ্ণ মিশনে এসেছি, আমি এখানে পলিটিক্স নিয়ে বিশেষ কথা বলতে চাই না, তবু আমি বলে এটা আপনাকে জানিয়ে রাখি যে আমি এখানে এলাকার ছেলে, মানুষ আমাকে সর্বদা পাবে। উনি একজন মিনিস্টার এবং এখানে ইলেকশনে জেতার পরে মানুষ ওখানে কতটা পাবে সেটা নিয়ে সংশয় রয়েছে। বহু কাল ধরে খড়দারবাসী সেদিন গেট দিয়ে ওন গাই একজন পেয়েছিলেন কাজলবাবুকে, কিন্তু দুঃখজনক যে ওনাকে হারাতে হবে। আমি খড়দার ভূমিপুত্র হয়ে খড়দার মানুষের জন্য কাজ করি। দলের কনফিডেন্স একদমই তলানিতে নেই, আমরা একটা ইডিওলজি নিয়ে পার্টিটা করছি, আর যাদের যাওয়ার তারা যাবে, তাদেরকে আটকাতে তো পারবো না। যারা যাচ্ছে যাক, তারাও তাদের রাজনৈতিক জীবনে সফল হোক এই প্রার্থনা করি। We are well aware of the political scenario of Bengal right now. Mr. Shobhan Babu, he is a veteran politician, and since he is from the ruling party, he is invited at every pandal. Uni sob jaygay jacchen, pandal opening korchen, kintu ami khorda te uponirbachoner prarthi, ar ami Ramkrishna Mission e pujo dekhte ashbo na ta hote pare na. খড়দা রামকৃষ্ণ মিশন ইজ আ হিস্টোরিক প্লেস ইন খড়দা, ইউ ক্যান সে। এখানে বহু প্রাচীন কাল ধরে এখানে মানুষের সেবামূলক কাজ করা হচ্ছে। খড়দা রামকৃষ্ণ মিশন থেকে বহু শিক্ষাবিদ, বহু ছাত্রছাত্রী দেশ বিদেশে আমাদের বাংলার নাম রোশন করেছে, খড়দার নাম রোশন করেছে। তো এখানে আমি আজকে পুজো দেখতে এসেছি, এখানে তো বাধা দেওয়ার কেউ নেই। আমি এখানে রাজনীতি করতে আসিনি, দের ইজ নাথিং পলিটিক্স বা দের ইজ নাথিং টু পলিটিসাইজ ইন রামকৃষ্ণ মিশন। এখানে স্বামীজিদের আশীর্বাদ নিয়ে আমি আমার অষ্টমী আরম্ভ করি। অবভিয়াসলি লাইক আই প্রে টু দি অল মাইটি, প্রে টু মা দুর্গা ফর স্ট্রেংথ পাওয়ার টু বিট দি টু ডমিনেট দি ইউ ক্যান সে দ্য ইভিল পাওয়ার উইচ ইজ নাও রুলিং দি স্টেট।